যদি থাকে নসিবে আপন আপনি আসিবে, কাছে দূরে দেশ বা প্রবাস, হাটে মাঠে ঘাটে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, চলতি পথে সবাইকে জানাই শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যদি আপনার নসিবে এই কপালে যদি কিছু থাকে, অবশ্যই সেটা আপনি পাবেন, সেটা পরিশ্রম না করেও পেতে পারেন, পরিশ্রম করে হয়তো আর একটু বেশি পেতে পারেন। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা অনেকেই চেষ্টা করি, চেষ্টা করার পরেও আশানুরূপ ফল পাই না, আসলে আমাদের নসিবে কিন্তু নাই। আমাদের থেকে যারা জুনিয়র তারা কিন্তু আরো ভালো পজিশনে আছে, তাহলে তাদের নসিবে আছে, এজন্যই কিন্তু তারা ভালো পজিশনে আছে। আমাদের নসিবে নাই তাই আমরা চেষ্টা করেও পারি না। তাই উপরওয়ালাকে বা আপনার আশেপাশে পরিবার পরিজন বা ভাগ্যকে দোষারোপ করে কোনো লাভ নাই। আপনার এই কপালে যদি থাকে অবশ্যই আপনি পাবেন, সেটা আজ হোক বা মৃত্যুর আগ পর্যন্ত হোক আপনি পাবেন। আপনার নসিব যেটা আছে সেটা আপনি পাবেনই। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো ঘুমাই ঘুমাই কি করে আমার নসিবের সাথে সাক্ষাৎ করব, কারণ আমায় ঘুমায় থাকলে তো আমাকে কেউ দিবে না। হ্যাঁ, এটা হচ্ছে অতি বাস্তব কথা, আপনি ঘুমিয়ে থাকলেও দিবে না। তবে আপনি যদি আপনার মন মানসিকতা পরিবর্তন করেন, যদি আপনি ঘুমিয়ে থাকেও মনে করেন যে আপনি পাবে, আপনার নসিবে আছে, আপনি এটা পাবেন, অবশ্যই পাবেন। কারণ কি, এমন একদিন বাজেভাবে যখন ঠকবেন তখন আপনি বাড়ি ছাড়া হবেন, এবং এই বাড়ি ছাড়া হয়ে কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন। কারণ কি, আপনার নসিবে ওই সময়টাই বরাদ্দ ছিল যেটা আপনার নসিবে ছিল। আমরা অনেকেই আছি হাজার চেষ্টা করেও অনেক কিছু পাই না। আবার দেখেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে বা রিলেটিভ যারা আছে, তারা কিন্তু অল্পতেই ভালো চেষ্টা করে অনেক কিছু পেয়ে যায়। এই ধরুন না, বাংলাদেশ থেকে যে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কর্মসংস্থানের জন্য বিদেশ যাচ্ছে, কেউ দুই মাস, কেউ চার মাস, কেউ ছয় মাস, কেউ এক বছর অতিবাহিত করছে, এবং বিদেশে কেউ কেউ মানবতার জীবনযাপন করছে, কেউ আবার বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে যে বিদেশে খাচ্ছে। তবে তাদের নসিবটার কথা চিন্তা করুন। আবার কেউ কেউ আছে যারা খুব ভালোভাবে সুখে শান্তিতে কাজ করছে এবং রিল্যাক্সে ওই বিদেশে দিন অতিবাহিত করতেছে। আসলেই নসিব এমন একটা জিনিস, এই নসিব নিয়ে কখনো গর্ব বা অহংকার করলে হবে না, উপরওয়ালা যেটাই তকদিরে রাখবে সেটাই হবে। তবে শুধু নসিব নিয়ে পড়ে থাকবেন না, চেষ্টা করবেন, আপনার চেষ্টায় আপনাকে নিয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। যদি আপনার নসিব ভালো থাকে অবশ্যই ভালো কিছু পাবেন, এই প্রত্যাশায় যে যেখান থেকে দেখছিলেন আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।